করোনায় আক্রান্ত হয়ে গত কয়েকদিন আগেই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এদিন দুপুরে গত হলেন সিটুর প্রাক্তন রাজ্যসভাপতি ও রাজ্যসভার প্রাক্তন সাংসদ এবং প্রাক্তন পরিবহন মন্ত্রী শ্যামল চক্রবর্তী। তার মৃত্যুতে রাজনৈতিক মহলে নেমে এসেছে শোকের ছায়া। পিতৃহারা হলেন অভিনেত্রী উষসী চক্রবর্তী। কয়েকদিন আগেই শ্যামল চক্রবর্তী করোনা পরীক্ষা করা হয়। সমস্ত আশঙ্কাকে সত্যি করে এই মারণ ভাইরাস গ্রাস করেছিল বর্ষিয়ান এই নেতাকে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 78 বছর। এদিন দুপুর 1:45 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কিডনির সমস্যার কারণে তার ডায়ালিসিসও চলছিল। এদিন সকালের পর দুবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। কোভিড পজিটিভ হওয়ার সমস্ত প্রোটোকল মেনেই তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। নোবেল বাংলা এই বর্ষিয়ান নেতার আত্মার শান্তি কামনা করে। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।